পুজোর পরেই কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেবের নায়িকা হয়ে টলিপাড়ার সিনেমার পা রাখা বড় সুযোগ এনে দিয়েছে সৌমিত্রিষার কাছে। ইতিমধ্যেই প্রদানের শ্যুট হয়ে গিয়েছে বেশ খানিকটা, সপ্তাহ দুয়েক নর্থ বেঙ্গলে ছিল গোটা টিম। আপাতত দেব ব্যস্ত বাঘাযতীন নিয়ে, পুজোর পরেই হয়তো বাদবাকি শ্যুট হবে প্রদানের। এদিন ইনস্টাগ্রামে হালকা করে দেবের পুজো রিলিজের প্রমোশনও করে দিলেন সৌমিত্রিষা। একজন জানতে চান, এবারের পুজোয় তোমার কী পরিকল্পনা? জবাবে মিঠাই নায়িকা দেবের পোস্টার শেয়ার করে লিখেছেন, পরিবারের সঙ্গে বাঘাযতীন দেখব, এই মাসের 19 তারিখ রিলিজ করছে, তোমরাও মিস করব না। সৌমিত্রিষাকে এরপর প্রশ্ন করা হয়, বিয়ে করছো কবে? সৌমিত্রিষা জানায়, ভাগ্যে থাকলে পুজোর পরেই। এরপরই অনেকে সন্দেহ করছে যে সৌমিত্রিষার বিয়ে নাকি ইতিমধ্যে ঠিক হয়ে গেছে, আর সে নাকি পুজোর পরপরই বিয়ের পিঁড়িতে বসবে। তো বন্ধুরা, যদি সত্যি সত্যি সৌমিত্রিষা পুজোর পরপরই বিয়ের পিঁড়িতে বসে, তাহলে তোমরা কি খুশি হবে? কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।